করোনার ভ্যাকসিন আবিষ্কারে অনেক দূর এগিয়েছে জার্মানি, এ নিয়ে দেখা দিয়েছে আশার আলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিটু, ফয়সাল, আপনি জানেন যে আসলে জার্মানির যে চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান, তারা কিন্তু দুর্দান্ত প্রতাপে কাজ করছে একটি কার্যকরী প্রতিষেধক তৈরির জন্য। আপনি জানেন যে আসলে জার্মানির যে দুটো প্রতিষ্ঠান আছে, একটি হচ্ছে কিউরভেক আর একটি হচ্ছে বায়োনটেক। দুটো প্রতিষ্ঠানই কিন্তু মানব দেহের শরীরের যে প্রয়োগের ব্যাপার এবং সেখানে যে কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, সেই সাথে কতটুকু শরীরে আসলে সয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এখনো পরীক্ষা করা হচ্ছে। মোটামুটি বলা যায় যে কিউরভ্যাক যেরকম করে মানব দেহের শরীরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, টেস্ট করাচ্ছে, তেমনি বায়োনটেকও কিন্তু ইতিমধ্যে 24 জনের দেহে সেই করোনার যে টিকা সেটি কিন্তু প্রয়োগ করেছে এবং এখন পর্যন্ত সেই টিকার যে ক্রিয়া কিংবা প্রতিক্রিয়া, তার প্রধান যে কারণ সেটি হচ্ছে মানব দেহের শরীরে যে অ্যান্টিবডি কিংবা রোগ প্রতিরোধের যে ক্ষমতা এবং ইমিউন সিস্টেম, যে ইমিউন সিস্টেমটা সেটি কিভাবে আসলে সেটি কি নরমাল অবস্থায় আছে কিংবা এক সপ্তাহের মধ্যে সেই প্রক্রিয়াটা আরো বেশি শক্ত হয়েছে, সেই বিষয়টিকে পরীক্ষা করা হচ্ছে এবং বায়োনটেক আশা করছে এই মাসের শেষের দিকে 30,000 মানুষের মধ্যে এই টিকার যে প্রয়োগ সেটি কিন্তু টেস্ট করা হবে। যদি সেটা সম্পূর্ণভাবে করা যায় তাহলে আশা করা যাচ্ছে এই বছরের, এই চলতি বছরের শেষের দিকে প্রায় 100 মিলিয়ন ডোজ তারা উৎপাদন করবে এবং সেটি যে উৎপাদন করবে সেটি কিন্তু জার্মানিতে উৎপাদন করা যাবে এবং সেই সাথে তারা চাইছে শুধু কিউরভ্যাক কেন, বায়োনটেক কেন, ইউরোপের যে অন্যান্য চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানগুলো আছে যারা করোনা ভাইরাসের টিকা নিয়ে কাজ করছে, ফয়সাল, তারা কিন্তু চাইছে এইটি যেহেতু বৈশ্বিক একটি মহামারী, সেহেতু এই টিকার যে এই টিকা যাতে বৈশ্বিক সবখানে, বিশেষ করে আফ্রিকা এবং তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ যে দেশগুলো আছে, বাংলাদেশ কিংবা আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আছে, সেগুলোতে যাতে, সেই দেশগুলোতে যাতে আসলে এই টিকার উৎপাদন করা যায় সে বিষয়ে কিন্তু ঐক্যমত্যে পৌঁছানোর একটা কথা আমরা শুনতে পাচ্ছি। সেই সাথে ফয়সাল, আপনি জানেন যে আসলে গত 12টার পর থেকে এখন পর্যন্ত 466 জন মানুষ জার্মানিতে আসলে নতুন করে সংক্রমিত হয়েছে। সংক্রমণ কিন্তু যেভাবে হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই রোকা যাচ্ছে না। বিশেষ করে আপনি জানেন যে গ্রীষ্মের ছুটিতে এখনো অনেক মানুষ আসলে বিভিন্ন দেশে যাতায়াত করছেন, যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে, আসলে তারা যে পারিবারিক অনুষ্ঠানগুলো সেটি পালন করছেন, কিন্তু সেখানে বলা হচ্ছে যে রবার্ট কুক ইনস্টিটিউট আশা করছে যখন সবগুলো মানুষকে টেস্ট করানো যাবে তখনই আসলে একটা উপায় বের হবে যে কিভাবে আসলে করোনা ভাইরাস থেকে মানুষকে আসলে সুরক্ষা দেয়া যায়। সে পর্যন্ত আসলে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটি যদি রুখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে করোনা ভাইরাসের টিকা যতদিন আবিষ্কার না হচ্ছে ততদিন পর্যন্ত সুরক্ষাবিধি কিন্তু সবাইকে মেনে চলতে হবে। এদিকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু সবাই খুশি, যেহেতু গ্লোব যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাংলাদেশে, তারা যে করোনা ভাইরাসের যে সংক্রমণের রোখার জন্য এবং টিকার যে আবিষ্কার সেবিটি তারা কিন্তু বেশ আশাবাদী এবং তারা গর্ববোধ করছে। ফয়সাল, আপাতত এই ছিল আমার কাছে জার্মানি থেকে বায়োনটেকের যে করোনার টিকা সেটি নিয়ে আমার কাছে সর্বশেষ। ফয়সাল, করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে জার্মানির অগ্রগতির খবর নিয়ে বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।